সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, ভয়েস অফ রেডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরু করতে যাচ্ছি সকালে শিরোনামা। আজকের এই সুন্দর সকালটি শুরু করতে যাচ্ছি রবীন্দ্রনাথের একটি সুন্দর কবিতা দিয়ে। আজকে তো ভাতে রবির পর কেমন বসিল প্রাণের পর, কেমন বসিল দুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আজকে 2021 সালের মে মাসের 12 তারিখ বুধবার, বাংলায় লিখিত 1943 সালের বৈশাখ মাসের 28 দিন। দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 132 সংখ্যক দিয়ে বছরটি শেষ হতে আজকের দিন থেকে মোট 233টি দিন বাকি আছে। আজকের দিনটি সূর্যোদয়ের সময় হল সকাল 5টা বেজে 1 মিনিট এবং সূর্যাস্তের সময় হল বিকেল 6টা বেজে 4 মিনিট 42 সেকেন্ড। নিজের প্রতি সৎ থাকা, নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে মহান ধর্ম, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। প্রিয় বন্ধুগণ, চলুন আজকের এই তারিখেই হওয়া কিছু পুরনো দিনের ইতিহাসের স্মৃতি বা ঘটনা আলোচনা করি। রাজনৈতিক মঞ্চ সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মদান প্রতিষ্ঠিত করা হয়েছিল। 1941 সালের আজকের দিনটিতে হিটলার সরকারের ইরাকি স্বাধীনতা সংগ্রামী রোসিডালি গিলারিকে হত্যার জন্য দুটি বোমার বিমান প্রেরণ করেছিলেন। 1949 সালের আজকের দিনটিতে পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নে করা অবরোধ উঠানো হয়েছিল। 1965 সালের আজকের দিনটিতে বাংলাদেশে হওয়া এক ঘূর্ণিঝড়ে প্রায় 17,000 লোকের মৃত্যু হয়েছিল। 1994 সালের আজকের দিনটিতে আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে এক যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল। 1955 সালের আজকের দিনটিতে সিলেট জেলার খড়িপুরে এক বৃহৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। 1895 সালে আজকের দিনটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রসায়ন বিজ্ঞানী উইলিয়াম ফ্রান্সিস জিওকের জন্ম হয়েছিল। 1703 সালের আজকের দিনটিতে ইংরেজ লেখক এবং কবি ড্রাইডেনের মৃত্যু হয়েছিল। প্রিয় বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যাতে শুভ ও মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।